ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা একটা ড্রয়িং করব। দেখো, মানুষ, সহজ মানুষ, একটা মেয়ের ড্রয়িং। দেখো, খুব সোজা গোল, তারপর মাথার এটা, তারপরে চারদিকে একটা বক্স, তারপর এখান থেকে নিচে নামিয়ে দিয়েছি, খুব সোজা। এখান থেকে হাত, দেখো, এইটা ঘুরিয়ে দাও, এই এইখান থেকে হাতটা এই করে দাও, এই দিয়ে দেখো, এই 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 হয়ে গেল, খুব সোজা। আস্থা, এখান থেকে গাছ হবে, সরু সরু লম্বা লম্বা লাইন টানা দাও, পাতা করে দাও, এরকম করে বাকিগুলো একই হবে। ইয়েলো কালার করে, লাইট গ্রিন গাছের পাতা, তারপর ডিপ গ্রিন লাগাও, একটু যদি ব্লু দাও ভাল লাগবে। শুকনো পাতা, গাছের যতটা দূরত্ব হবে সেইভাবে গাছটা যতটা সামনে হবে তত মোটা হবে, যত দূর হবে সরু। এটা আরো ছোট করলে ভালো হতো, এটা আমরা করব ছোট।
যখন ড্রয়িং করবে এরকম একটা পেজ রাখবে, পেজ পেজ রেখে এই হাতটা এইখানে রাখবে, এইখানে হাতটা রেখে এখানে করে কালার করবে, কারণ হাতে কালার যদি থাকে রং পেজে লেগে যাবে। দেখো আমরা রেড লাগিয়ে ফেলেছি, যেগুলো এগুলো সাদা আছে এগুলো ভর্তি করে দেবে। আমি খুব দুষ্টু তাই সাদা রেখেছি, বাইরে রং বার করে দিচ্ছি, কিন্তু তোমরা ভালো করে করবে। আর এই লাইনটা সমান রাখবে, ঠিক আছে? সুন্দর এই দেখো রংটা লেগে গেছে তাই নোংরা হয়ে যাচ্ছে, তাকে ঘষে নেবে। একটু ডিপ ইয়েলো, হালকা করে প্রেস করবে, হালকা করে। পাস্তারা যেরকম গোল আছে এরকম ঘুরানো আছে, এরকম তোমাকে রংটা ঘুরাবে। হলুদ কালার চলো এবার মানুষটা আমরা লাগাই, মাথাটা ব্ল্যাক করে দেবে। আউট লাইনগুলো সুন্দর করে কিন্তু করতে হবে, সাইডগুলো দেখো সুন্দর করে আউট লাইনগুলো করতে হবে। এখানে দেখো সাদা সাদা রয়ে গেছে, সুন্দর করে আউট লাইন পাটা লাগিয়ে দাও।
ফিনিশিং, জাস্ট হালকা করে খুব সুন্দর করে টাচ, খুব বেশি মোটা নয়। ব্ল্যাক কালার দিয়ে হালকা খুব সূক্ষ্ম সূক্ষ্ম